আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? ওকে, আচ্ছা, নতুন যেটা আমরা করব সেটা হলো বিশেষ্য বিশেষণ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ একেবারেই সোজা, আপনার একেবারেই সোজা। আমরা ইংরেজি বা বাংলায় যদি আমরা অ্যাডজেক্টিভটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আরবিতে যেয়ে একেবারেই সোজা। আর প্র্যাকটিক্যাল আর কোনো কাজই নাই আপনার। আমরা একটু দেখি আপনার। এটা একটা বই, আমি একটু দূরে দেখলাম আপনার, এটা একটা বই। আচ্ছা, এটা একটা সেন্টেন্স কিনা দেখেন, এটা সেন্টেন্স। আচ্ছা, কমপ্লিট সেন্টেন্স। এটার আরবি কী হবে? হাজা কিতাবুন। আমাদের একদম বইয়ের প্রথম পৃষ্ঠায় প্রথম দিকেই ছিল আমাদের হাজা কিতাবুন। আচ্ছা, এটাই করি আমরা, হাজা কিতাবুন। আচ্ছা, এই এটা একটা বই, এর মধ্যে কোনো অ্যাডজেক্টিভ আছে কি না? নাই। আচ্ছা, আমরা একটা অ্যাডজেক্টিভ ইনসার্ট করতে চাই, আমরা কীভাবে করবো? আমরা বলেন একটা এক্সাম্পল দেন। এটা একটা নতুন বই, তাহলে আমাদের এখানে আমরা নতুন, আচ্ছা, এটা না, এই বইটা নতুন না, এটা একটা নতুন বই আমাদের, এটা একটা নতুন বই, এটা একটা নতুন বই। তো আমরা অ্যাডজেক্টিভটা ইনসার্ট করলাম নাউনের বাঁ পাশে। আচ্ছা, ইংরেজিতে কীভাবে, ইংরেজিতে মিনিংটা কী হতো আমাদের? দিস ইজ প্রথমে ছিল এ বুক। আমরা এই নাউনটার আগে, এটি আমাদের নাউন, আমাদের নিউটা ইনসার্ট করতাম আমরা এখানে, এখানেও বাঁ পাশে, আমাদের নাউনের বাঁ পাশে আমরা। আচ্ছা, যখনই আমাদের অ্যাডজেক্টিভ হবে তখনই কিন্তু আমাদের একটা পেয়ার চলে আসতেছে আমাদের। একটা শব্দ ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে না, মানে ইট মাস্ট কোয়ালিফাই সাম নাউন, তাই তো, বাই ডেফিনেশন আপনার। তো এটা এই নিউটা এই বইটাকে কোয়ালিফাই করতেছে। বইটা কেমন? বইটা নতুন। এখানে এই বই নতুন, এটা একটা নতুন বই, নতুন বই। আচ্ছা, তাহলে হলো আমাদের অরিজিনালের থাকে নাউন, তারপরে আমরা তার একটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ অ্যাড করি, তাই তো? আচ্ছা, বাংলায় বসে বায়ে, ইংরেজিতেও বসে বায়ে, আরবিতেও বসে বায়ে। আচ্ছা, নাউনের পরে, কারণ আচ্ছা এটা হলো, তাহলে এখন আমরা যদি আমরা এটা করতে চাই, আমরা হাজা কিতাবুন, আমরা এখন জাদিদুন আমরা লিখে দেবো আপনার, প্লেন অ্যান্ড সিম্পল, আর কোনো কিছুই নাই আমাদের, জাদিদুন হাজা কিতাবুন জাদিদুন। এটা একটা নতুন বই, এটা একটা বই, তার ফলে এটা একটা নতুন বই। তো এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। কার অ্যাডজেক্টিভ? এখানে যে নাউনটা ছিল, এই নাউনটার সাথে এর একটা সম্পর্ক তৈরি হয়েছে। এখন এটা কিন্তু আইসোলেটেড না আপনার, এই জাদিদুন কিন্তু আইসোলেটেড কোনো শব্দ না, এটা এই কিতাবনের সঙ্গে পেয়ার্ড, কিতাবনের সঙ্গে কানেক্টেড, রিলেটেড। সেই রিলেশনটার নাম কি? অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন আমরা বলতে পারি, অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন, এইটা অ্যাড নাউন। আচ্ছা, এটা মারফু না মানসুব না মাজরুর? মারফু। কেন মারফু? এটা না পেশ বলে এটা মারফু না, এটা খবর, সেজন্য এটা মারফু, এবং এটা খবর সেজন্য এটা মারফু, এবং মারফুর আলামত পেশ। আচ্ছা, ওকে, হামিদ, হুয়া মুসা, হামিদ বলো, এটা সেন্টেন্স কিনা? হুয়া মুসা, হি ইজ মুসা, তিনি মুসা, এটা কি সেন্টেন্স কিনা? আচ্ছা, এর মধ্যে খবর কোনটা? মুসা। এটা মারফু না মানসুব না মাজরুর? মুসা মারফু।
আচ্ছা মুসা মারফু কিতাবুনা মারফু, তাহলে এখানে তো পেশ নাই, তাহলে পেশ বলে পেশের জন্য মারফু না, খবরের জন্য মারফু, পেশের জন্য মারফু না, খবরের জন্য মারফু। জি শব্দটা মারবনি, হ্যাঁ শব্দটা মারবি এবং খবরের জন্য মারফু। তাহলে এটা খবর, এটা মারফু নট বিকজ যে পেশ আছে, বাট বিকজ এটা খবর, এটা এখানে বিকল্প আলামত ছিল। আচ্ছা তাহলে আমাদের এখানে জাদিদুন এটাও মারফু, তাই তো? এটা মারফু, এটাও মারফু। আচ্ছা আচ্ছা নাউন মারফু হলে এটা মারফু হবে। আচ্ছা এটা ডেফিনিট না ইনডেফিনিট? ইনডেফিনিট। তো এটা তাহলে এটা ইনডেফিনিট হলে এটাও ইনডেফিনিট হবে। আচ্ছা তো এটা ফেমিনাইন না ম্যাসকুলাইন ওয়ার্ড? ম্যাসকুলাইন। হাজার কিতাবুন ম্যাসকুলাইন ওয়ার্ড এবং জাদিদুনও ম্যাসকুলাইন ওয়ার্ড। তাহলে এটা যদি পুরুষবাচক হয় এটাও পুরুষবাচক হবে, এটা যদি একবচন হয় এটাও একবচন হবে, এটা যদি মারফু হয় এটাও মারফু হবে। তাহলে অ্যাডজেক্টিভটা নাউনটাকে অনুসরণ করবে, অনুসরণ করবে, অনুসরণ করবে কীভাবে, সেটার ফর্মুলাটা হলো আমাদের একেবারেই সোজা ফর্মুলা, অ্যাডজেক্টিভ 100% সর্বসম্মতভাবে নাউনের ইকুইভ্যালেন্ট, নাউনের। এবং এখানে আমরা একটা 100% লিখে দেবো আমরা, যে এই অ্যাডজেক্টিভটা নাউনকে অনুসরণ করবে 100% যতভাবে আমি চিন্তা করতে পারি। আমি মারফু হলে মারফু, মানসুব হলে মানসুব, মাজরুর হলে মাজরুর, ম্যাসকুলাইন হলে ম্যাসকুলাইন, এক বচন হলে এক বচন, ডেফিনিট হলে ডেফিনিট, আল থাকলেই যে আল হবে তা না, ডেফিনিট হলে ডেফিনিট, ডেফিনিট হলে ডেফিনিট, কারণ আমরা দেখছি কখনো কখনো ডেফিনিট হয় আল ছাড়াও। আচ্ছা ওকে, আমরা আর একটা দুটো এক্সাম্পল নেব আমরা। আচ্ছা কিতাবুন হাজা, হাজা কিতাবুন জাদিদুন, কিতাবুন এটা ইনডেফিনিট, এটা এটা একটা নতুন নতুন বই, এটা এটা বাই ডেফিনেশন ইট ইজ ইনডেফিনিট। কিতাবুন এর আগে এর পরে বইটা ডেফিনিট হয়ে যায়, কিন্তু যে মুহূর্তে ইন্ট্রোডিউস করা হলো সেটা তখন ছিল। আচ্ছা কোনো আচ্ছা এটার পরে আমরা ই করবো, আমরা উইল টেক কেয়ার অফ ইট লেটার অন। আচ্ছা এখন আমি একটা চাচ্ছি হলো মসজিদুন, মসজিদুন হাজা, হাজা মসজিদুন, হাজা মসজিদুন, মসজিদুন এটার মিনিং কি? হাজা মসজিদুন মাস, এটা একটা, এটা একটা মসজিদ, এটা একটা মসজিদ। আমি এখন বলতে চাচ্ছি সুন্দর, সুন্দরের আরবি কি? জামিলুন। তাহলে আমি এই এটা একটা সুন্দর মসজিদ, এটা একটা সুন্দর মসজিদ, তখন কি আরবি হবে? জামিলুন, জা মি লুন, জা মি লুন। আমাদের নিয়মটা ঠিক হলো কিনা? এটা মারফু, এটাও মারফু, এটা ইনডেফিনিট দুই পেশ আছে, এটাও ইনডেফিনিট দুই পেশ আছে, এটা সিঙ্গুলার একটা মসজিদ, এটাও সিঙ্গুলার, এটা ম্যাসকুলাইন ওয়ার্ড, এটাও ম্যাসকুলাইন ওয়ার্ড। আচ্ছা আচ্ছা স্কুলের আরবি কি? মাদ্রাসা তুন। আচ্ছা আমি এখন করতে যাচ্ছি এটা একটা স্কুল, এটা একটা স্কুল, এটা আমি করতে যাচ্ছি আমি মাদ্রাসা তুন, মাদ্রাসা তুন। আচ্ছা আমি প্রথমে প্রথমে অর্ডার সিম্পল রাখি আমি মাদ্রাসা তুন, এটা একটা স্কুল, এটার আরবি কি হবে? হাজিহি, হাজিহি, হা জি হি, হাজিহি, হাজিহি, এটা ম্যাসকুলাইন, এটা মুক্তাদা এবং খবর সেম জেন্ডার হওয়া লাগবে, মুক্তাদা এবং খবর সেম জেন্ডার হওয়া লাগবে। আচ্ছা এটা যেহেতু মাদ্রাসা তুন মহিলাবাচক শব্দ, আমাদের এখানে এটাও মহিলাবাচক শব্দ ইউজ করা লাগবে, হাজিহি মাদ্রাসা তুন। আচ্ছা এখন আমি এটা এক্সটেন্ড করতে চাচ্ছি, হাদিহি মাদ্রাসা তুন সুন্দর মাদ্রাসা আমি করতে চাচ্ছি, একই বানান যেমন ছিল হাজা মসজিদুন জামিনুন, এখন আমি এটাকে আমি এখন কী করবো, এখানে আমাদের একটু পরিবর্তন লাগবে, কী কী লাগবে আপনার বলেন? জামিলা, কারণ কারণ এখানে আমাদের দুই পেশ আছে, এখানে আমাদের এবং গোলতা আছে, গোলতা মানে হলো মহিলাবাচক, এটা মহিলাবাচক, আমাদের এটাকেও মহিলাবাচক বানানো লাগবে। তাহলে আমাদের এখানে আমরা, এখানে আমরা মুছে দিলাম জামিলা তুন। আচ্ছা
আরবিতে আপনার ইংরেজি বাংলায় অ্যাডজেক্টিভটার ম্যাসকুলাইন ফেমিনাইন কিনা এটাতে কিছু আসে যায় না, কিন্তু আরবিতে আসে যায়, কারণ আরবিতে নিয়মটা হলো 100% আইডেন্টিক্যাল হওয়া লাগবে। তাহলে হলো হাজিহি মাদ্রাসাতুন জামিলাতুন, এটা মাদ্রাসাতুন ফেমিনাইন, আমি এটাকেও ফেমিনাইন করে দিলাম, আমি জামিলাতুন আপনি করবেন না, জামিলাতুন মহিলাবাচক আপনার 100%। যেমন আমাদের অরিজিনাল শব্দটাতে গোলতা নাও থাকতে পারে, শামসুন শামসুন সূর্য মহিলাবাচক শব্দ, উম্মুন মহিলাবাচক মহিলাবাচক শব্দ, ওকে উখতুন উখতুন যদিও তা আসছে কিন্তু গোলতা নাই, উখতুন অনেকগুলো শব্দ আছে যেগুলো আপনার বাই ডিফল্ট মাস্কুলাইন বাই ডিফল্ট ফেমিনাইন বলে পরিচিত হয়ে আসতেছে, ইট ইজ অ্যাট্রিবিউটেড জেন্ডারের এটা কোনো হার্ড অ্যান্ড মানে ফার্স্ট রুল নাই, অ্যাট্রিবিউটেড জেন্ডার ফ্লেক্সিবিলিটি থাকে, তবে যেহেতু এটা আরবদের ভাষা আরবরা যেটা ইউজ করে সেটাই স্ট্যান্ডার্ড হয়ে গেছে, এবং যেটা কোরআনে আছে সেটাই স্ট্যান্ডার্ড, যেটা কোরআন আরবিটাই সব কিছুকে ওভাররোল করে। ওকে দিস ইজ ক্লিয়ার, তাহলে আমাদের হলো যে আগে আগে এটা ছিল ম্যাসকুলাইন, এটা ম্যাসকুলাইন, এটা ফেমিনাইন, এটা ফেমিনাইন। আচ্ছা আমরা এখন একটু ভার্ব রিভাইজ করবো আর আরেকটা নতুন সেন্টেন্সেও যাবো আমরা। আচ্ছা আমি গিয়েছিলাম, এটার আরবি কি? আমি গিয়েছিলাম, রেসপন্সটা আরেকটু বেটার হওয়া লাগবে, আমরা গিয়েছিলাম এর আরবি কি? আমরা গিয়েছিলাম জাহাবনা, আমরা গিয়েছিলাম, আর আমি গিয়েছিলাম জাহাবতু। আচ্ছা আমি জাহাবতুটা একটু লিখে রাখি, আমি জাহাবতু, জাহাবতু। আচ্ছা আমি মসজিদে গিয়েছিলাম, এটার আরবি কি হবে? আচ্ছা আপনার একটু আপনি বলেন, আমি মসজিদে গিয়েছিলাম বলেন, এটা আই, আচ্ছা আমি ইংরেজিতে বলি আই ওয়েন্ট টু দ্য মসজিদ, আই ওয়েন্ট টু দ্য মসজিদ, এটা আরবি বলেন আমাকে। হ্যাঁ বাংলা বাংলাটা ফরগেট দ্য বাংলা আপনার, সরি ফর দ্যাট ওয়ার্ড, ফর নট ফরগেট দ্য বাংলা আপনার এই ক্ষেত্রে আপনার আই ওয়েন্ট টু দ্য মসজিদ, আমি এটা ইংরেজটা সেই জন্যে যে বাংলায় টুটা ইজ নট ভিজিবল। আচ্ছা আমি মসজিদে গিয়েছিলাম, তার মানে আমি মসজিদের দিকে গিয়েছিলাম, তো ওই দিকে এটা বাংলায় ইউজ করা হয় না, ওই এর মধ্যেই আপনার টুটা রয়ে গেছে, তো সেই হ্যাঁ ইলাটা আনা লাগবে, আমাদের ইলাটা আনা লাগবে। হ্যাঁ তা বলেন এখন ইলা ইলা কি আপনার কি করে আপনার আবার বলেন, মারফুকে মানসুবের আলামত কি? আমাদের তাহলে আমাকে মসজিদ কে গিয়েছিলাম হবে কি? আমাদের মসজিদের এর থাকলে কি হয়? এখন যদি আমি করতে চাই আই আই ওয়েন্ট টু দি মসজিদ, আচ্ছা ইলাল মসজিদি, আচ্ছা দ্যাটস কারেক্ট আপনার, জাহাবতু ইলাল মসজিদি, জাহাবতু ইলাল মসজিদি, ওকে দ্যাটস ফাইন আপনার, ওই আমরা আসছি কারেক্ট জায়গায়। আচ্ছা এখন আমি করতে চাচ্ছি হলো এটা একটু এক্সটেন্ড করতে চাচ্ছি, আপনারা আনসার করবেন না, আপনি আনসার করেন। আচ্ছা আমি নতুন মসজিদটিতে গিয়েছিলাম, আই ওয়েন টু দ্য নিউ মসজিদ, জাহাবতু ইলাল
না মসজিদুন তো হবেই না, এটা আপনি অলরেডি তো করলেন ইলাল মসজিদি। আচ্ছা আপনারা কেউ আনসার করবেন না, ভাইকে একটু আনসার করতে টাইম সুযোগ দেন। এটা অরিজিনাল শব্দটা হলো জাদিদুন। আচ্ছা আমি জাদিদুনটা আমাকে আনতেই হবে কারণ এটা নতুন। তাহলে এখন কি হবে আপনার ইলাল মসজিদি অ্যাডজেক্টিভ কি কাকে অনুসরণ করবে আপনার? হ্যাঁ নাউন কোনটা আমাদের? আচ্ছা তাহলে এটাতে এটাকে অনুসরণ করে এটা চেঞ্জ করেন। এখানে কি আল আছে আপনার এখানে? তাহলে এখানে কি হবে? আল হবে। তারপরে আর এটার শেষে কি আছে আপনার? এটা মারফু না মানসুব না মাজরুর? এটা আল মসজিদি মাজরুর। তাহলে এটা কি হবে আমাদের? হ্যাঁ এটা মারফু, কিন্তু মারফু তো চলবে না আমাদের, আমাদের এটা এটাকে পুরোপুরি অনুসরণ করবে। তাহলে কি করবো আমি এখন? অনুসরণ করলে এটাও জের হবে। এটা এটা কটা জের হবে আমাদের? এখানে উপরে দুইটা আছে নিচে দুইটা হবে তাহলে। আর আলটা কি করবে? আল কি করে আপনার? অর্থাৎ নির্দিষ্ট করে দিচ্ছে। আর মসজিদ আল মসজিদুন কি কারেক্ট? আল মসজিদুন না না। তাহলে কি হবে এখানে? আল মসজিদু কারেক্ট। আল মসজিদু কারেক্ট। তাহলে এখানে জের কটা হবে নিচে? জের একটা হবে। তাহলে জাহাবতু ইলাল মসজিদিল জাদিদি, জাহাবতু ইলাল মসজিদিল জাদিদি। ঠিক আছে আপনাদের? আপনার আমাদের আচ্ছা তাহলে আমাদের হলো হরফে জার বা প্রিপোজিশন। হ্যাঁ বলেন। আচ্ছা আমাদের হলো অ্যাডজেক্টিভ আপনার লজিক্যাল, আপনার লজিক্যাল কেন? আচ্ছা আমাদের ইমাম সাহেবের কাপড়টা কেমন হওয়া উচিত আমাদের? আপনার হাতে ক্রিকেটের ব্যাট থাকবে, ব্যাট থাকবে এবং পায়ে প্যাড থাকবে? ইয়েস অর নো? নো। আপনার তা ইমামের যে কাজ, মানে ইমামের তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তার ড্রেসটা হওয়া উচিত, হওয়া লাগবে আমাদের। তো আমাদের এই যেহেতু মসজিদকে রিপ্রেজেন্ট করতেছে আপনার ইনডাইরেক্টলি, তো মসজিদ এটা বোঝা যাবে জানে এটা কি, এর সাথে একটা সামঞ্জস্য থাকা লাগবে আপনার। যার কোয়ালিটি তার সঙ্গে একটা সামঞ্জস্য থাকা লাগবে। একজন টিচার বা একজন হাউসওয়াইফ বা একজন ডাক্তারের তার মানে এক্সটার্নাল ব্যবহারটাও তার প্রফেশনের সঙ্গে একটা মিল থাকার দরকার, আপনার মিল থাকা দরকার। মিল আচ্ছা এখানে আপনার এটা কম্পালসারি, আপনার মিল থাকতেই হবে আপনার। আপনি যদি টিচার হন এবং যদি আপনি আপনি যদি সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল না হন তাহলে আপনার আর চাকরি থাকবে না আপনার। ওকে তাহলে হলো ইলাল মসজিদিল জাদিদি, ইজ ইট ক্লিয়ার? এর মধ্যে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ এক্স্যাক্টলি আপনার, ইউ আর সো কারেক্ট। ইলা মসজিদিন, আমি আই ওয়েন্ট টু এ মসজিদ, আই ওয়েন্ট টু এ মসজিদ। এখন আমি ই করতে চাই আমাদের হলো আমাদের এটা তো অরিজিনাল শব্দ আমাদের নিয়ে আসা লাগবে, আমাদের নতুনের আরবি জাদিদুন এটুকুই আমরা জানি, জাদিদুন নিয়ে আসবো আমি। তো আমাদের আপ টু দিস উই আর কারেক্ট, জাহাবতু ইলাল ইলা মসজিদিন, আই ওয়েন্ট টু এ মসজিদ। এখন আই ওয়েন্ট টু এ নিউ মসজিদ, নিউটা আমি নিয়ে আসলাম জাদিদুন। এখন এটার কী কী পরিবর্তন হবে? এখানে কি আমাদের আল লাগবে কিনা? লাগবে না, কারণ এখানে আল নাই। এখানে আমাদের মাজরুর করা লাগবে, মাজরুর। এখানে এটাতে দুইটা আছে আমাদের, একটা এটা চলে আসলো এলা জাহাবতিলা মসজিদিন জাদিদিন, জাহাবতিলা মসজিদিন জাদিদিন। ওকে তো আমরা আলটা নিয়ে আপাতত আপাতত কাজ করবো, আমরা আলটা রাখি আমরা আল মসজিদে। আচ্ছা এখন হলো এটা এই ফর্মাটা ভুলবেন না আপনার, মানে আপনার অ্যাডজেক্টিভের চ্যাপ্টার হলো একটা মাত্র লাইন, আপনার হোল চ্যাপ্টার ইজ দিস লাইন আপনার। ওকে আচ্ছা এটা এটা আজকে আলাপ করবো না, আমি আজকে আলাপ করবো না, সেজন্য আমি আলটা ইউজ করতেছি আপনার, যাতে কনফিউশন না হয় আপনার দি মসজিদ আপনার। আচ্ছা ওকে আমি এখন বলতে চাচ্ছি স্কুল, ইনস্টিটিউট অফ দ্য মসজিদ, আই ওয়েন্ট টু টু দি স্কুল, আই ওয়েন্ট টু দি স্কুল। এটা আরবি কী হবে? কে বলতে চান? সোহেল ভাই আপনি বলেন। আই ওয়েন্ট টু দি স্কুল, আই আই এ পর্যন্ত তো আমাদের কী থাকবে? সাহাব জাহাব টু সাহাব টু ইলা, এ পর্যন্ত আমাদের আমাদের থাকবে। আচ্ছা জাহাব টু ইলা বলেন,
ধাতু ইলাল ইলাল মাদ্রাসাতি দ্যাটস হ্যাঁ ওকে দ্যাটস ফাইন আপনার এটু কি চাই আমি আর না মাদ্রাসা তি ধাতু ইলাল মাদ্রাসা তি ফুল স্টপ আই ওয়েন্ট টু দ্য স্কুল আই ওয়েন্ট টু দি স্কুল আচ্ছা এখন আই ওয়েন্ট টু দি নিউ স্কুল স্যার আপনি বলবেন আর কেউ হেল্প করবেন না আমি এখন বলেন আপনি আল জা দি কেউ হেল্প করবেন না যাদি যাদি দেখেন আপনার পুরোটা হচ্ছে 100% হচ্ছে হ্যাঁ দেখ এক্স্যাক্টলি কী করবো আমি বলেন জাহাবতো এলাল মাদ্রাসাতে জাদিদাতি আচ্ছা দেখেন আপনার আপনি যখন কোরআন শরীফ পড়বেন তখন অ্যাডজেক্টিভটা খুঁজে বের করাটা কোনো এক কোনো ব্যাপারই না আপনার কারণ হলো যে আপনার চেহারা দেখে আপনি বুঝবেন যে এটা অ্যাডজেক্টিভ আমাদের তো এখন চিন্তা করা লাগতেছে যে অ্যাডজেক্টিভ হলে কোথায় বসাবো তার মিন কী আছে তো কোরআন শরীফের আয়াতের আপনি ইজিলি খুঁজে বের করতে পারবেন জাহাবতো এলাল মাদ্রাসাতে জাদিদাতি জাহাবতো এলাল মাদ্রাসাতে জাদিদাতি আচ্ছা এখন সোহেল ভাই আপনি বলেন যে দিস ইজ এ নিউ স্কুল নাম্বার দিস ইজ দি নিউ স্কুল হবে না আপনার দিস ইজ আচ্ছা আপনি এখন করেন আই ওয়েন্ট টু এ নিউ স্কুল মাদ্রাসা তিন জাদিদা তিন আচ্ছা তাহলে হলো আই ওয়েন্ট টু এ নিউ স্কুল আচ্ছা আপনি প্রশ্ন করছিলেন যে আই ওয়েন্ট টু এ স্কুল বলে এটা ডেফিনেট হয়ে যাচ্ছে কিনা অটোমেটিক্যালি না হচ্ছে না আপনার কারণ হলো যে আমি 10টা স্কুলের কোন নতুন স্কুলে গেছি এখানে বলিনি আমি আপনার এখানে 10টা স্কুল আছে 10টাই নতুন তা আই ওয়েন্ট টু ওয়ান অফ দোজ স্কুল আপনার ইটস নট দি স্কুল আপনার আই ওয়েন্ট টু ওয়ান অফ দ্য নিউ স্কুলস আপনার বাট দ্যাট ইজ নট আওয়ার টপিক টুডে আমাদের টপিকটা হলো যে এই শব্দটা এটার মধ্যে আইডেন্টিক্যাল হবে এখানে যা থাকবে এখানে তার আইডেন্টিক্যাল হবে আচ্ছা সুরম ভাই আবার বলেন আপনি দিস ইজ এ নিউ স্কুল দিস হল তা হাদা দিয়ে শুরু হবে আমাদের মাদ্রাসা তিন আচ্ছা আমরা আগে এটুকু করি আমরা দিস ইজ এ স্কুল করেন আপনি তিন হবে না আপনার তিন হতে গেলে হয় একটা প্রিভিশন থাকা লাগবে অথবা মুদাফ মুদাফ হওয়া লাগবে আপনার হাদা মাদ্রাসা তিন আচ্ছা মাদ্রাসা তুন তারপরে তো আপনার আর সোজা বলেন জাদিদা তুন তাহলে আমাদের হলো এই পেশ আচ্ছা এই জের আপনার এই দিস ইজ হট দ্য হোল চ্যাপ্টার ইজ অল হাজিহি থ্যাংক ইউ ভেরি মাচ দিস ইজ ডেফিনেটলি স্মার্ট ক্লাস ওকে হাজিহি আপনার এখানে এটা হলো মুক্তাদা এবং খবর দে মাস্ট বি সেম জেন্ডার আচ্ছা আর তাহলে আচ্ছা এইটা সোহেল ভাই লাস্ট কোয়েশ্চেন আর ডিস্টার্ব করছেন আপনাকে আচ্ছা এইটা মারফু তো কেন মারফু খবর আচ্ছা এটা মারফু হোয়াই ইট ইজ মারফু অ্যাডজেক্টিভটা এটাকে ফলো করবে অনুসরণ করবে দ্যাট ইজ দ্য হোল লেসন টুডে আর আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পারছেন আপনার যে এটার জন্য আমাদের আর সময় বেশি ব্যয় করা লাগবে না আমরা উই ক্যান ডু দিস ওয়ান আচ্ছা তো আজকে আমাদের নতুন আর আমরা কিছু করতেছি না আমরা নতুন এ পর্যন্ত আমরা করতেছি আমরা হ্যাঁ নাতমানুত আপনার এটার হলো অ্যাডজেক্টিভ আচ্ছা প্রশংসার আরবি কি আপনার প্রশংসা হামদ আরেকটা প্রশংসা আচ্ছা আরেকটা প্রশংসা আছে আপনার হামদ হলো
আল্লাহর গুণগান যখন আমরা করি তখন বলি হাত, আর রসুলের গুণগান যখন করি নাত, গুণগান অ্যাডজেক্টিভ হলো নাত। তো অ্যাডজেক্টিভের আর আরবি হলো না, এখানে আমরা নাত ইউজ করবো। আর একটা বলা হয় গুণাবলী সিফাত, আপনার বাংলাদেশের সিফাত কথাটা খুব পরিচিত, আর মদিনা আরবিকে বইয়ে নাত কথাটা বেশি লেখা হয় আপনার। তো নাত মানুদ বিশেষণ এবং বিশেষ্য। আচ্ছা, আমাদের আমরা আজকে ফুললি কনসেন্ট করলাম আমরা শুধুমাত্র কনসেপ্টে, নামে আমরা আস্তে আস্তে চলে আসবো আপনার নামে। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, দেখেন আমি আবার একটু বলি আপনার যে ব্যাপারগুলো একেবারে সোজা আপনার, কোনো কঠিন কিছুই নাই আপনার আপনার। কিন্তু আমি একটা এক্সাম্পল যেমন আমি বারবার বলি আপনার, আরও বহুবার বলবো আপনার, ক্যারাম বোর্ড খেলা আপনার, আপনি যখন আপনার বন্ধু খেলতেছে আপনি পাশে দাঁড়িয়ে যখন দেখেন তখন মনে হয় যে একেবারেই সোজা, মারলেই তো পড়ে আপনার। আচ্ছা, কিন্তু আপনি যখন মারতে যাবেন তখন কিন্তু পড়বে না আপনার 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 পড়বে কখন আপনার, বেশ কিছুদিন আপনার প্র্যাকটিস করার পরে আপনার। আপনার যত সোজাই হোক না কেন আপনার, এখন সাইকেল চালানো, সাঁতরানো, এখন তো আপনার কাছে মনে হয় যে ইটস অ্যাজ ইজি অ্যাজ এনিথিং, কিন্তু বাচ্চাটা পারতেছে না কেন আপনার, ওয়াই শি ক্যানট ডু ইট আপনার। কারণ হলো যে আপনার যত সহজই হোক না কেন আমাদের কিছু নিজেদের কিছু প্র্যাকটিস করা লাগবে আপনার। আরেকজন করা আর নিজে করার মধ্যে অনেক ডিফারেন্স আছে আপনার আপনার। আপনি এরপর আপনার 10 নম্বর গোল চক্করে যাবেন আপনার, আপনার আরেকজন নিয়ে গেল আপনি তখন পথ চিনতে পারবেন না আপনার। আপনি যখন নেক্সট টাইমে যেতে গেলে নিজে যখন যাবেন তখন আপনি চিনতে পারবেন আপনার। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আপনার। তো অ্যাবজেক্টিভ বা নাত মানুষ যত সহজই হোক না কেন আপনার নিজে কিছু প্র্যাকটিস করা লাগবেই, নিজে আইডেন্টিফাই করা লাগবে, তারপরে আপনার পারফেকশন হবে আপনার। এটা কেউই কেউই একদিনে বা একবারে কেউই পারবে না আপনার।